বলিউডের অন্যতম চিরসবুজ অভিনেতা দেবানন্দের জন্মশতবার্ষিকীতে ডাইরেক্টর তথাগত ভট্টাচার্য ও তার টিম টেক ফাইভ কমিউনিকেশন আয়োজন করছে একটি মিউজিক্যাল ট্রিবিউট অনুষ্ঠান। গতকাল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এসে অভিনেত্রী সুদেষ্ণা চক্রবর্তী অনুষ্ঠানের সময় তারিখের বিষয়টি আমাদের সামনে তুলে ধরেছে। আমরা শুনে নেব তাদের মুখ থেকে অনুষ্ঠানের বিষয় সম্পর্কে। নমস্কার, আমি চিত্র পরিচালক তথাগত ভট্টাচার্য। ইন্ডো বাংলা চ্যানেলের সমস্ত দর্শককে আমার শুভেচ্ছা। আমরা সবাই জানি এটা লেজেন্ডারি স্ক্রিন অ্যাক্টর এভারগ্রিন দেবানন্দের বার্থ সেন্টিনারি ইয়ার। সারা দেশে প্রচুরভাবে এটা পালন করা হয়েছে এই বছরে। বছরের শেষ মাস ডিসেম্বরে আমরা টেক ফাইভ কমিউনিকেশনস একটা মিউজিক্যাল ট্রিবিউট প্রোগ্রাম অর্গানাইজ করছি অ্যাট রোটারি সদন, পেইং আ মিউজিক্যাল ট্রিবিউট টু দেবানন্দ। ওনার কিছু বিখ্যাত গান, মোহাম্মদ রফির কণ্ঠে, কিশোর কুমারের কণ্ঠে ডুয়েটস, এইসবের একটা খুব সুন্দর বোকে তৈরি করে আমরা দর্শকদের সামনে নিয়ে আসছি। সো 22nd December ইজ এন ইম্পর্টেন্ট ডেট ফর ইন্ডিয়ান সিনেমা বিকজ উই আর পেইং আ মিউজিক্যাল ট্রিবিউট টু লেজেন্ডারি দেবানন্দ। রোটারি সদন, 22nd December, প্রোগ্রামের নাম গাতা রহে মেরা দিল। নমস্কার, আমি অভিনেত্রী সুদেষ্ণা চক্রবর্তী। আপনারা লাস্ট আমাকে দেখেছেন আপুরিক ছবিতে ভিক্টর ব্যানার্জির সঙ্গে। এখন আমার একটা নতুন প্রোগ্রাম নিয়ে আসছি টেক ফাইভ কমিউনিকেশনস আমার কোম্পানি থেকে। টেক ফাইভ কমিউনিকেশনস দেবানন্দকে এই বছর তার শততম জন্মবার্ষিকীতে ট্রিবিউট দিচ্ছে, মিউজিক্যাল ট্রিবিউট। রোটারি সদনে 22শে ডিসেম্বর 6:30 থেকে আপনাদের সকলকে স্বাগত। এবং আপনারা ফলো করবেন টেক ফাইভ কমিউনিকেশনসের ওয়েব পেজকে, এবং আপনারা সব ব্যাপারটাই বুঝতে পারবেন। ফেসবুক পেজ আছে আমাদের টেক ফাইভ কমিউনিকেশনস, আর আমাকে যারা পার্সোনাল প্রোফাইলে ফলো করছেন সুদেষ্ণা চক্রবর্তী তারা খুঁজে পাবেন। দেবানন্দের এই প্রোগ্রামে আপনাদের সকলের আমি চেষ্টা করবো যে সকলকে একেবারে একটা অদ্ভুত একটা এন্টারটেনমেন্ট দেওয়ার, একটা নস্টালজিয়ার একটা অ্যাম্বিয়েন্স দেওয়ার। সেখানে আমাদের এভি থাকছে দেবানন্দের মিউজিক্যাল যে জার্নি সিনেমার উপরে, এবং সঙ্গে লাইভ শো থাকছে খুব ভালো ভালো সিঙ্গারদের, প্রফেশনাল সিঙ্গার্স। এবং আমরা চেষ্টা করবো কি আপনাদের একটা দারুণ একটা গানের একটা বুকে উপহার দেওয়ার। সো সবাই আসবেন রোটারি সদনে 22শে ডিসেম্বর 6:30 থেকে। আর বছরের শেষে দেবানন্দের প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনাদের সকলকে বলছি নতুন বছর আপনাদের সকলে ভালো কাটুক। নমস্কার।